জানলা থেকে তাকিয়ে দেখি আকাশে এত বড় একটা তার উঠেছে, ঠিক যেন রূপার থালা। মনটা উদার হইল। হাঁটতে তো কেন মালা দেখতে পান কোন কবিতা লেখা, একটু কবিতা লিখেছি, কবিতার নাম স্বপ্ন রানী। একটা মেয়েকে নিয়ে লেখা, আর বয়স এই ধরো 16-17 হবে, তোটাই কিছু বয়স সঙ্গে শুনবে। আগে শোনো, তারপর বলতেছি কাকে নিয়ে লিখেছি। আর তুই তো কেন মালা, কবিতা কোনো হাসি তামাশার ব্যাপার না, মন দিয়ে শুনো। আজি এই নিশুতে তাহারে করেছে মনে, তিনজনের বাপনা উঠেছে দাদি এখনে ক্ষণে। খুব সুন্দর তাই পেয়ে থাকি গল্প লোকের চোখে, ভালোবাসি করে কিছু নাই মুরমুরময় লোকে। আমার ঘরে জায়গির থাকে এমন বেগম মাস্টারের কাছে আমি আমার মাইয়ের বিয়া দেবো, বুঝলা? আজ থেকে মাছের সাথে মামা করে ডাকবি বাবা উচ্চ। তোমাদের যখন বলছি বনে দেখা পাবো তো অল্প দেখছি, বেশি না, খুবই সামান্য। দেখি মানে খুব বলবে লোক নাই, তুমি আগের আমরা দেখুন স্কুল ধরে জলদানের গোটাটা নেই তো গোটান পাবে। দেশে যুদ্ধ হচ্ছে, এই স্বাধীন হচ্ছে, তাই বলে আনন্দ হলো। চোখ থাকো তোদের বলতে থেকে তুমি কি করবো, তুমি যুদ্ধ গেছো, গেছো তোমার সাথে না তাহলে বুকে বাইকের বন্ধা করতে পারে কোনো লাভ নাই। তোমার মুখটা করো কথা বলবো করে দেবো, নাম দেয় লোক মিলতে রয়েছে এই সব করছো তারপরে ওখানে হচ্ছে অন্য মানুষটা দেখো বললাম গরম গরম বক্তৃতা ওনাকে দিতে পার। আমি স্বাধীনতাটা কি এটা একটু সবাই বুঝে বুঝেছি, সবাই তো আর বুঝবে না। তুমি নিতে পারছো স্বাধীন কি জিনিস তারপরে মিলিটারি আর যেন সৌলের সামনে ফুলে লবণ না খাই দিব প্রথম পর্যায়ে স্বাধীন কি জিনিস তার লেখা দুঃখ সব জিনিস দেশে আছে। আমি গরিব, এই কথাটা তিনি মুখের উপর বললেন তাই একটু ইয়ে হইল, কিন্তু গরিব আর বেশি দিন থাকবো না। স্বাধীন হচ্ছে তো দেশ, স্বাধীন দেশ শিক্ষকদের বড়ই মর্যাদা, তারপর কবি লেখক এরা রাজা বর্ষার মর্যাদা পাবে। সামনে আমাদের আর কোনো অবগণন থাকবে না, সামনে আমাদের বড়ই সুখের সময় মালা, বড়ই সুখের সময়। বাঙালি জাতির বড় বড় কি বাঙালি জাতির লোক জান কথা, কেউ একটা জান কথা বললে এটাই বিশ্বাস করে, কেউ যদি একটা পেলে দেখা বলে পারবে তাই।
তবে দেবো পাঁচ 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 সকাল বেলা এখনো কিছু করে নেই, তার মানে এই নামে ভবিষ্যতেও কিছু করবে না। এরকম কি শত্রুপক্ষ না মানি এরা ভয়ঙ্কর সব অত্যাচার করে, এটি বিশ্বাস করে দিন না। স্বাধীন বাংলা দেশের থেকে বলছি আমরা কি গ্রামের মেয়েদের অন্য কোথাও মাস্টার তোমার খারাপ এবং আমি কেন একেবারে আসবার দিকে বলবো না পরীক্ষা দিতে আর পারলাম না। অসুবিধা নাই, এই কারণে আমরা সবাই পাকিস্তানি বলবো বলবো হিন্দু কেউ আছে দেশের কিছু না দেখা যাবে, এরা দেশের সবচেয়ে বড় শত্রু। হিন্দু যারা আছে তাদের এই কথাটা জানিয়ে দিবেন, এদের যেন তিন মানে দেখা না যায়। বাঙালি হয়ে কিভাবে কথা বলে তোমার জন্য আমরা দিব কোথায় পতাকা লেগে আদিম পাকিস্তান জিন্দাবাদ। ওরা কি করে তা আমি দেখতে চাই, ওরা তো কিছুই করবে না, তুলে দাঁড়িয়ে যায় মিশন দোকানে।
ওরা কাছে আসতে সাহস পাচ্ছে না। জাতি হিসাবে বাঙালিরা তোমরা খুব সাহসী, এটা মনে করার তাহলে কোনো কারণ নেই, কি বলো রবি? আমার মনে হয় তো একটা পাগল, আমাদের সব জন্য একটা করে পাগল থাকে। তাই তোমার নাম কি? আমার নাম ইরা দাস, আমার নাম সরাবাস। আমি পাগল এই কথা সত্য নয়, আমি ক্লাস 9 পাই, প্রচন্ড গরমটা একটু বেশি, গরম সহ্য হয় না, রোজ উঠে গলা পানি খাড়ায় থাকি। তুমি কেমন আছো? আমি আপনাদের দশজনের দোয়ায় আল্লাহ আমারে ভালোই রাখছে, ছয় জনা কোমরে একটা পোড়া হয়েছিল, এই এত বড় এখন না আরাম হয়েছে। দেখালাম না, তুই বসো এখানে বসো। আরে মাটিতে বসো কেন, মাটিতে বসো কেন, চেয়ারে বসো, আসো রবি পরে গিয়ে একটা চা দাও। আমি খাই না স্যার, আমার কোনো গরম সহ্য হয় না, কালি হট লাগে। এই কথাটা কেন জানিয়ে দিল? আমি পাগল এই কথা সত্য নয়, আমি পাগল হলি আপনি নিজেও পাগল, আপনার বাপ দাদা তো তো বুঝতে পারো রাগি না স্যার, আমার চললে রাগে কম করা নাই ঘুরে লোকটা পতাকা দোলাচ্ছে। ওই লোক কি করে আমরা জি সে আনিস মাস্টার জ্ঞানী তো আই এবার হ্যাঁ বাবা কবি কবি দারে কে হাসু কেন আজি দাদা একটা সঙ্গে কথা মনে হয়েছে আনিস মাস্টার গড়াল দিয়ে মাইনা চাপে না বাবা বাসা করে কি না বেনি মা বা বড় লোক কি বে পনেরো দাস দাদা একটা আনন্দ থাকি দিনের তাই নাকি ভালো কথা রাখা আমি কই দাদা তিনি বেজে জানাবেন এনাকে সালাম দিন। আসসালামু আলাইকুম, আপনার কি নাম বেজো স্যারকে বলুন? মাই রেসপেক্টেড স্যার, মাই নেম ইজ আজিজুর রহমান মল্লিক, বাংলায় বললেই হবে কারণ অনেক দিনের দেশে আছেন তো খুব ভালো বাংলা বলছেন। আপনাকে বলতে বলছেন বলুন। থ্যাংক ইউ স্যার, ইউ আর ভেরি ভেরি কাইন্ড। বলুন না বাংলায় বলুন, উনি খুব ভালো বাংলা জানেন। আই ডোন্ট স্পিক স্যার। I see. আচ্ছা এগামে জনসংখ্যা কত? আই ডোন্ট নো স্যার। এগামে হিন্দু কত জন আছে? আই ডোন্ট নো স্যার। তোমার নাম কি আজিজ রহমান মল্লিক? ইয়েস স্যার। মল্লিক সাথে আছে কি? আই ডোন্ট নো স্যার। এগামে জনসংখ্যা কারা কারা করে? আই ডোন্ট নো স্যার। তুমি কি কিছু জানো না? আমি স্যার এই গ্রামের নাম, আমি বিদেশি, আমার গ্রামের নাম পূর্বতলা ইউনিয়নের মনোহরদি, এর নাম মমিন ছিল, আমি এসব করতে পারবো না। তুমি কি পাকিস্তানি না? শুনলাম তুমি একজন কবি, কবিতা আমার খুব পছন্দের একটি বিষয়, আমি কবিতাও পছন্দ করি, কাজেই তুমি আমার একজন পছন্দের মানুষ, কি ঠিক বলেছি না? ইয়েস স্যার, ইউ আর ভেরি ভেরি কাইন্ড। তুমি আমাকে একটা কবিতা শোনাও দেখি, তোমার লেটেস্ট কবিতা কোনটা, গতকাল কোনটা লিখেছো তা শোনাতে বলছেন শোনান, না না চেয়ারে বলছেন শোনান। আর জিনিসই তো তোমার পড়েছে মনে, কিন্তু নাই আই রিমেম্বার ইউ, হৃদয়ের যাতনা উঠেছে রাতি আর ক্ষণে ক্ষণে, আই হ্যাভ পেইন ইন মাই হার্ট অল দ্য টাইম, তুমি সুন্দর তাই পেয়ে থাকি গল্প লোকের চোখে, ইউ আর বিউটিফুল সো আই লুক অল দ্য টাইম, আমি মাথা সারা কিছু নাই মোর 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 রুমে, আই ওয়ান্ট ইউ লাভ ইন মাই ডেজার্ট হার্ট, বাহ চমৎকার, থ্যাংক ইউ স্যার।
আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে। বড় ব্যাপার? বড় ব্যাপার কি? আমাদের দেশে ইতিহাস ইস্ট বেঙ্গলের ইতিহাস দপ্তরে উত্তর দিকে রওনা হয়েছে। তুমি আমাদের জন্য অনেক করেছো বাবু।
তোমার কাছে আমি খুব সন্তুষ্ট। আচ্ছা শোনো, তোমাকে আমার স্বপ্নের কথাটা বলি। স্বপ্নে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, বন্ধু তুমি কিছু করার চাও? তুমি তখন বললে আমি কিছুই চাই না। তারপরে যদি আপনি আমাকে কিছু দিতে চান তাহলে আপনারা তো সবচেয়ে সুন্দরী রমণীটিকে আমাকে দিয়ে দিন। আমি তৎক্ষণাৎ রয়ে গেলাম, কারণ কি জানো, আমার কাছে সবচেয়ে সুন্দরী রমণীটি হলো আমার স্ত্রী। আমি সামনে জায়গা তোমাকে দুটো জানতে লাভ করলাম, বাকি স্ত্রী আমাকে সামনে যাবে আমাদের কি করতে। আচ্ছা রবি, তোমাকে এখন পুরস্কৃত করা যেতে পারে। এই মেয়েটিকে তুমি নিয়ে যাও, দেখতে সবচেয়ে সুন্দরী না হলেও মন্দ নয়। তুমি যে কাজটি করতে তা আমি কিন্তু জানতাম। জর্জ বার্নার্ড শো ডিজিটাইজেশন নিয়ে একটা মজার কথা বলেছিল, নাকি তুমি জানো? জর্জ বার্নার্ড শো আমাদের সিলেবাসে ছিল না। জর্জ বার্নার্ড শো একটি নাটকের নাম, দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান। সেই নাটকে বার্নার্ড শো বলেছিলেন, দশজন মিলিটারির মধ্যে নয়জনই হয় নাম বোকা। তোমার কি ধারণা আমি সেই নয়জনে একজন? এখনো তো বুঝতে পারছি না। আমি বুদ্ধিমান রবি, আমি বোকা, জায়ন ফুল। আমরা যখন মধুবন বাজারে পৌঁছালাম তুমি তখন আমাদের ধোকা দিয়ে এখানে নিয়ে আসলে। কারণ কি জানো, পুতুল সৈন্যের দরকার সেখানে ছিল। তুমি আমাদেরকে এই গ্রামের জন্য বিচার কথাগুলো তুমি নিয়ে আসলে, পুতুলটা পালিয়ে গেল, তোমার উদ্দেশ্য সফল হলো। কি ঠিক করেছি না? ঠিক করেছেন স্যার। এখানে এসেও তুমি হিন্দুদের ভাবা এইসব পুজো দিতে লাগলে, যাতে হিন্দুরা পালিয়ে যায়। কারণ আমার আত্মীয় তুমি হিন্দুদের প্রতি জানো, তোমার উদ্দেশ্য সফল হলো, ওরা পালিয়ে গেল, দর্শন হিন্দুদের ব্যবহার করা সম্ভব হলো না। আমি ঠিক করেছি? সকলে সন্তান আমার হাতে ছিল, কিন্তু তারপরে তুমি আমাকে হারিয়ে দিলে, করতে হলে বেড়ে করতে। তোমার বুদ্ধিমত্তা আমি অত্যন্ত প্রশংসিত। পাকিস্তানি আর্মির একজন জাজের মেজরকে আনন্দিত করা খুবই কষ্টের ব্যাপার, তাই নাকি? বলতে তুমি কি জানতে না একসময় তুমি ধরা পড়ে গেলেন এবং আমি তোমার কোনো আমাকে ফোন করে আমাদের জানতাম তোমার দরকার নেই। আমি তার খুবই কিছু একজন মানুষ, আমার শুধুই বেঁচে থাকতে ইচ্ছা করে। তোমার স্ত্রীর কথা মনে পড়ছে না? তোমার কন্যার কথা মনে পড়ছে না? কি জানো তার নাম? তার নাম চন্দ্রশিলা। চন্দ্রশিলা খুব সুন্দর নাম। বলুন, তুমি কি মনে করো তোমার বিয়েটা চাইলে তোমার দেশ মনে রাখবে? তোমাকে নিয়ে গল্প কাহিনী লেখা হবে, কবিতা লেখা হবে, তোমাকে নিয়ে কেউ মনে রাখবে না, রবি? কেউ না, নাকি? হয়তো বা। তুমি তো মনে করো তোমার দেশটা স্বাধীন হবে? দেশে স্বাধীন হবে তা আমি যতটা ভালো করে জানি, আমার থেকে আপনি ভালো করে জানেন। তাই তুমি কি বেঁচে থাকতে চাও রবি? আমি অবশ্যই বেঁচে থাকতে চাই, আপনি নিজেও বেঁচে থাকতে চান, জানা হয়েছে স্যার। তবে আমার ধারণা আপনি জীবিত দেশ থেকে ফিরে যেতে পারবেন না। আমার কোটার সাথে তোমার পরিচয় নেই রবি। আমি ঠিক করেছি এই গ্রামের প্রতিটি মানুষকে গুলি করার চেষ্টা করবো, কেউ খোলা পাবে না। এটা আমি আগেই আন্দাজ করেছিলাম স্যার, আমি আগেই গ্রামে খবর পৌঁছে দিয়েছি। পুরো গ্রাম এত করে খালি হয়ে গেছে মেজর সাহেব, আপনি আর কাউকে খুঁজে পাবেন না। তোমার জীবনে সে সূত্র আছে রবি, তোমার বুদ্ধিমত্তা আমার অত্যন্ত জানার প্রচার রয়েছে। তাই তোমাকে গুলি করে মারা লাগে, তোমার সেই শিক্ষা আমি প্রয়োগ করতে চাই। আমি বলি সেই শিক্ষা আছে, কিছু এগিয়ে আসুন, আমি আপনার মুখে থুতু মারতে চাই। ছোটবেলায় মানুষটি পথ ভুলিয়ে নির্বন্ধে নিয়ে আসে রোগের, এবং সেই খবর পৌঁছে দেয়
ইপিআরের কাছে। পাকিস্তান মেয়েদের পুরো দলটিকে ঘিরে ফেলে ইপিআরের সেনারা। পাকিস্তান মেয়েদের গুলি করে রফিকে মেরে ফেলার আগে বলেছিলেন, তোমার কি ধারণা এদেশে তোমার বিরক্তির কথা মনে রাখবে? তোমাকে নিয়ে গল্প কাহিনী লেখা হবে, কাব্য লেখা হবে? কিছুই হবে না রফি, সেও মনে রাখবে না। স্বাধীনতার 36 বছর পর আমরা অবাক হয়ে দেখছি মেজরের কথাই সত্যি হচ্ছে। আমরা কেউ কিছুই মনে রাখছি না, চেষ্টা করছি অতি দ্রুত সবকিছু ভুলে যেতে। এমন ভাব করছি যেন 1971 বলে কোনো সময় আমাদের জীবনে আসেনি। ওই সময়টি যেন ইতিহাসের বাইরের কোনো সময়। আর কতদিন এইভাবে চলবে? আমি নাম্বার